শ্মশান ঘাটে মেলায় এখন প্রবেশ করতেছি, বাউল বাউল মেলা। সম্মানিত সুধী, আমরা এখন জয়পুরহাটের খঞ্জনপুর ধর্মাবলম্বীদের মানে শেষ কীর্তন করা হয় এখানে, বলতে মানে মাটি দেওয়া হয়েছে। আমরা ভিতরের দিকে এখন প্রবেশ করতেছি, দেখি তারপর কি দেখা যায়। এরপর আমরা হাতের বামে দেখতে পাই শ্রী শ্রী তারা মায়ের মন্দির, যশোর মা শ্মশানে। কোথা থেকে আসছেন? ওখানে ভিডিও হচ্ছে, আপনারা বলেন কোথা থেকে আসছেন? নওগাঁ থেকে আসছেন। এটা কতদিন থেকে আপনি আসেন? এবারই প্রথম। এই যে যার স্মরণে হয় বা যিনি মারা গেছেন তার সাথে আপনার কখনো সম্পর্ক ছিল আগে জীবিত ছিল না? আপনাকে কি দাওয়াত করা হয়েছিল না? আমি দরবারে আমি আসছিলাম জয়পুরহাটে, ওখান থেকে আছে এরা দাওয়াত বলার সাথে। আপনি থাকবেন তাহলে, এটা প্রোগ্রাম শেষ করে যাবেন না? হ্যাঁ। হ্যালো চাচা, আপনি নাম কি? আমার নাম মোহাম্মদ থানা। আমরা এসেছি কাফিলা নিয়ে প্রায় 15-20 জন। জি, মানে যে বাবার উদ্দেশ্যে এখানে মেলা হচ্ছে সেই নাই বাবা, আমাদের গ্রামের মানে আমাদের আত্মীয় স্বজন, আমাদের দেশবাসী, আমাদের দেশবাসী ওই মেলাতে অনেক আগে থেকে আসে, এরাও আহ্বান করে। এবারও আমাদেরকে কিছু না হলো 10 মাস আগের থেকে আমাদের সঙ্গে কথাবার্তা, মানে আপনাদের আগে থেকে ইনভাইট করছে, দাওয়াত করছে। আপনারা কি প্রতি বছর আসেন না এবার? আমি কিন্তু এবার নতুন এসেছি, কিন্তু আমার সঙ্গে যারা কাফেলা এসেছে তারা কিন্তু অনেকবার আসছে। না, তাহলে আপনার এই মেলা মানে এই মানে আয়োজন যেটা, এটা আপনার প্রথম? আমার প্রথম, আমি প্রথম এসেছি। আপনারা কতদিন থাকবেন? আমরা এই মেলাটা সম্পূর্ণ করে হয়তো আপনাদের রাতে কি কার্যক্রম? আমরা যারা সাধুগুরু বৈষ্ণব আছে তাদের বাবা ওরা হয়তো তাদের মতো, তাদের যারা গুরুবাস্কৃত মানুষ তাদের মতো, তাদের নিয়ম নীতি অনুসারে নিয়ে বসে তাদের মতো আলোচনা সবাই মিলাদ হবে, মিলাদ থাকবে। এবং যদি শিল্পীবৃন্দ আসলে ওখানে মঞ্চে হয়তো পালা গান হবে, বাউল সঙ্গীত, সেখানে খাওয়া দাওয়ার যে অতিথিরা আসবে বা পাশে যারা গান শুনতে আসবে তাদের কি খাওয়া দাওয়া, তাদেরও তবারক এখানকার বিতরণ সরকারি ভান্ডারে তবারক আছে, তবারক তাদেরকে দেওয়া হয় প্রতি বছর। তো প্রতি বছর সকালে এবং সন্ধ্যা যারা থাকে তাদেরকে দুবেলা তবারক দেয়, এবং যারা রাত্রে থাকে বাবা তাদেরকেও একবার তবারক। আপনি শুধু এই জয়পুরহাটে আসছেন না, আরও কোথায় এরকম যান? আমি অনেক জায়গায়, আমি ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ বা অনেক এরকম বিভিন্ন জায়গায়, শাহানি, বগুড়া, বস্তানগড় বিভিন্ন এলাকায় আমি
মেলা করি। আমার একটা প্রশ্ন, সাধুরা তো কখনো ধর্ম দেখে না, বর্ণ দেখে না, এরা দেখে কখনো জাত দেখে না, এরা একই গায়ে রক্ত মানুষের লাল। আপনি কি, আপনি হিন্দু না মুসলমান? বাবা আমি মুসলমান। আপনি মুসলমান, কিন্তু সব ধর্মেরই তো থাকে এই অনুষ্ঠান। বাবা হ্যাঁ, আল্লাহ এরকম একটা জাতির বিধান, দুটো শরীর একটা কথা বলি সব, আল্লাহর কাছে মানুষের জাতির বিধান নাই। আমি প্রকাশ করেছি হিন্দু এটি, খ্রিস্টান এটি, বৌদ্ধ এটি, গৌম এটি, চারা এটি, মুখি, কিন্তু যে সৃষ্টিকর্তার কাছে এত দ্বিধা বিভেদ তার কাছে আমাদের নাই। আমাদেরও যদি তাকে স্মরণ বা ধ্যান করার মন থাকে, তাদের কথা মত পথ আমাদেরকে অনুসরণ করতে চললে হয়তো আমরা সেই অবশ্যই অবশ্যই আমরা কথা একটু শর্টে যাবো। যে আপনারা যে আগুল বাজি দিচ্ছেন, মানে এটা সবসময় পবিত্রতা আপনারা রাতে এখানে থাকবে? আমি এখানে এর আগেও একবার আসছিলাম, অনেক বউ বাচ্চা মানে ওয়াইফ নিয়ে আসে, তারা কই থাকে? বাবা আমি তো এবার তো বাবা তারা হয়তো আসতে পারে, যে তাদের ওই যে ঘর। আচ্ছা আচ্ছা, আমরা ওই চাচার কাছে একটু যাই। কেমন আছেন আপনি? তো আমরা একটু, আপনি তো এই বাউল সাধু মেলায় এসেছেন না, আপনি কোথা থেকে এসেছেন? আমি কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা। জি, ও আপনার নামটা কি? আমার নাম ওয়াজ ফকির। জি জি, ওয়াজ ফকির। ওয়াজ ফকির, আপনি কি এই মেলায় প্রথম এসেছেন না এর আগে এসেছিলেন? আমি এই মেলায় এবার প্রথমে। ও তাহলে বাস্তব অভিজ্ঞতা এই প্রথম? আপনি কি দেশের বাইরে আর কোথাও যান এইরকম মেলায়? হয়তো যাই। যান, আপনাকে এখানে দাওয়াত করা হয়েছিল না আপনি এমনিতে এসেছিলেন? আমাকে দাওয়াত করা হয়। আপনি কখন এসেছেন? আমি গত কাল রাত 10:11টার দিকে। ও আপনি যে আসলেন এখানে, আপনার মানে আপ্যায়নটা কি করলো? এই কুমোটি এখানে আপনারাই শুধু আসেন না শিল্পী, বাউল শিল্পীরা আসে? হ্যাঁ, বাউল শিল্পী আসে এখানে আসে। আর আপনারা ভক্তবৃন্দ? আমরা ভক্তবৃন্দ। তো আপনি যাবেন কবে এই মেলা শেষ করে? তো এখানে তো যে ওই যে বাবার যে ভক্ত, তারা বাবার বিভিন্ন গান আছে আচার কীর্তি, আপনারা কি সেগুলো পারেন বা বিভিন্ন জায়গায় গান টান করেন কি? হ্যাঁ হয়তো করে অনেকে করে। তো ধন্যবাদ আপনার কাছে অনেক।